তাছাড়া এখানে ডিজিটাল মিটার রয়েছে, দেখো তোমাদের আমি ডিজিটাল মিটারটাকে দেখাই। ও ভাই সাপ ভাই কত মোটা টায়ারটা দেখ। সব থেকে আমার যে জিনিসটা ভালো লাগে সুপার বাইকের, চারটে পাইপ বেরিয়েছে, ব্যান্ড পাইপ চারটে, সেখানে হ্যালো গাইস, গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আর এই ভিডিওটা ব্র্যান্ড ভিডিও বলার একটাই কারণ, সেটা আমি বলবো না, সেটা আমার থাম্বনেলের টাইটেল হয়তো আগেই বলে দিয়েছে। বাংলায় বলতে না, যেহেতু আমরা নদিয়া জেলায় বাস করি, নদিয়া জেলাতে ফার্স্ট 20 লাখ টাকার সুপার বাইক কাওয়াসাকি ZX ট্রেনার, সেই বাইকটার আজকে কিছু ডিটেল আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই বাইকের ফুল ডিটেল তোমরা জানতে পেরে যাবে বাইকার বয় লাকি চ্যানেলে। আজকে ভাই বলতে পারো একটা ড্রিম ভিডিও। বেসিক্যালি ব্যাপারটা হলো যে ZX ট্রেনার এখনকার ইয়ং জেনারেশন ছেলেদের কাছে এবং প্রত্যেকটা মিডল ক্লাস ফ্যামিলি ছেলেদের কাছে একটা ড্রিম বাইক বলতে পারো। যারা নতুন আছে অবশ্যই যাকে সাবস্ক্রাইব করবো, আর যারা যারা ZX ট্রেনার লাভার আছে তারা অবশ্যই কমেন্ট বক্সে ZX ট্রেনার এবং গ্রিন লাভ দিয়ে রেখো। আর আজকের ভিডিওটা ভাই খুবই স্পেশাল ভিডিও, তার একটাই কারণ আজকে যার ট্রেনার বয়ের বার্থডে, কেকটা নিয়ে অনেক আগেই চলে এসেছে, গরমের মধ্যে কেকটা গলে যেতে পারে, তোমাদেরকে ZX ট্রেনারের সাথে মিট করাই। তো চলে এসেছি ফাইনালি, আর এই দিকে দেখতে পাচ্ছ গাইস ZX ট্রেনার। তো চলো গাইস, আমাদের নদিয়াতে সর্বপ্রথম ZX ট্রেনার পারচেজ করেছে বাইকার বয় লাকি। আরেকবার বললাম ডেসক্রিপশনে লিঙ্ক আছে ইনস্টা ফেসবুক, হ্যাঁ ইনস্টা ফেসবুক ইউটিউব, তো তোমরা গিয়ে যাও কন্ট্যাক্ট করো, কথা বলতে পারো। দাদার পিছনে ব্যাক সিটে ওঠার জন্য রিকোয়েস্ট করতে পারো, দাদা এখন আস্তে আস্তে সবাইকে তুলবে বলছে। তো আজকে গাড়িটার পুরো ডিটেলটা বলি আমি। তো বেসিক্যালি এই গাড়িটার দাম হচ্ছে 20 লাখ টাকা। আরে বাপ রে, ইয়ে তো ধোতি খোল রহা হ্যায়। এক্সশোরুম প্রাইস হচ্ছে 16 লাখ টাকা। আর গাড়িটা ভাই কি বলবো কি বলবো, মানে আলাদাই আলাদাই গাড়িটার। জাস্ট প্রথমে লুকটা দেখো, গাড়িটার প্রথম লুকের কথা বলি আমি। লুকটা হচ্ছে এই স্টুর মতো পুরো লুক, এইদিকে দুটো লাইট আছে LED লাইট, মানে পুরো মারাত্মক মারাত্মক। আমি তো ভাই এর লুকটা মানে সামনের ফ্রন্ট লুকটা দেখেই পুরো ক্রাশ খেয়ে যায়। হাইড লুকের কথাটা না বললেই নয়, ঠিক আছে। মানে এই যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ, ট্যাঙ্কিটা পুরো ওই যে জিনির যে আলাদিনের জিনের যে ইয়েতে থাকে না, চিরাগ চিরাগ পুরো চিরাগের মতো, এই যে এরকম করে ডলা দেবো চলে যাবে। ইঞ্জিনের কথা বলি, ইঞ্জিন বলতে 1000 cc বাইক, এটা কোল্ড স্টার্ট ইঞ্জিন, এখানে দেখতে পারো, এখানে এই যে 4 সিলিন্ডার ইঞ্জিন, ঠিক আছে। মানে এখান দিয়ে চারটে পাইপ বেরিয়েছে, ব্যান্ড পাইপ চারটে, সেখানে আমি তোমাদের KTM এর দেখাই, এদিকে আসো KTM এর এখানে এই দেখো একটা একটা ব্যান্ড পাইপ এখানে, ঠিক আছে। মানে 1 সিলিন্ডার ইঞ্জিন, ঠিক আছে, আর সেই হিসেবে 4 সিলিন্ডার ইঞ্জিন, মানে তুমি ভাবতে পারছো। ওর টায়ারের কথা বলি তো, 190 এখানে টায়ার রয়েছে ভাই, কত মোটা টায়ারটা দেখো, মানে মানে আমি আমি আমাকে আমাকে দুটো করে এই টায়ারটা একটা হবে। গাড়িতে স্টক এক্সস্ট লাগানো রয়েছে, মানে এটা কোম্পানি থেকে দেয়, এই সাউন্ডটা এখানে ব্লক করার জন্য দেখো এখানে ব্লক করে রেখেছে। আর যখন গাড়িটায় হচ্ছে যখন এক্সস্ট লাগানো হবে তখন এই জিনিসটা খোলা হয়, খুলে এখানে এক্সস্টটা লাগানো হয়। আমি এখানে রেজিস্টারের মোডগুলোর কথা আগে বলি। মোডের আগে আমি তো বেসিক্যালি চাবিটা অন করার আগে আমি যে কথাগুলো বলে দেই, এটা হচ্ছে স্টার দেওয়ার, যেটা দিয়ে স্টার দেওয়া হয়। আর এখানে অনেক মোড রয়েছে ভাই, এত মোড মানে আমি নিজেও জানি না যে কি কি হয়, বাট আমি এইটুকু আরেকটা ইউনিক জিনিস যেটা তোমাদের বলি, যে ম্যাক্সিমাম সুপার বাইকে দেখবা এই এই জিনিসটা থাকে। এই জিনিসটার ব্যাপারে যারা জানো না তাদেরকে বলে দেয় যে এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা ক্রুজ কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয়। যখন গাড়ির গতিবেগ 100 বা 100-এর ওপরে যখন থাকে, 150 বা 200, তখন গাড়িটা হ্যান্ডেল ছেড়ে চালানোর জন্যে এই জিনিসটা ব্যবহার করা হয়েছে। এটা মানে একদম সোজা স্মুথলি যায়, এটা এটার নাম ক্রুজ কন্ট্রোল, তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পারো। আর তাছাড়া অনেক মোড রয়েছে, মানে 20 লাখ টাকার বাইক হিসেবে অনেক অনেক মানে এত ফিউচার দিয়েছে না, যে 20 লাখ টাকার বাইক হিসেবে, সেই জন্যে ZX ট্রেনার এত পপুলার আর এত মানুষ এই জন্যে ভালোবাসে। তাছাড়া এখানে ডিজিটাল মিটার রয়েছে, দেখো তোমাদের আমি ডিজিটাল মিটারটাকে দেখাই। ও ভাই সাপ লোগোটা, এই লোগোটা ভাই আমার সেই লাগে সেই। এখানে দেখতে পাচ্ছ কত সেটিং রয়েছে, এখানে অনেক মোড আছে স্পোর্টসের এবং রোডের, মানে যখন তুমি যেখানে যাবা সেখানে সেই হিসেবে চালাবা। এখানে টেম্পারেচার রয়েছে, কত টেম্পারেচারে গাড়িটা স্টার্ট করা যায়,
স্টার্ট যখন খুশি তখন করা যায়, কিন্তু কোল্ড স্টার্ট করার পরে মোটামুটি 60 এর উপরে গেলে পরে তারপরে গাড়িটা চালালে ভালো হয়। তো এটা দাদা বলে দিল যার বাইক। এই দাদা আজকে বার্থডে, আর বার্থডেতে আমি মানে জেডএক্সটেনারের ফুল ডিটেইলের ভিডিও বানিয়ে দিলাম, মানে জেডএক্সটেনারকে রিভিউ করে দিলাম, ঠিক আছে। তো আজকে বেশি ফালতু বকবো না, ওখানে কেকটা রেখেছি, দাদা এখানে আছে, দাদা দেখাও। হ্যাঁ, তো কেকটা আপাতত এখানে কেকটা কাটি, আর এই ভিডিওটা দাদাদের আর যারা যারা জেডএক্সটেনার লাভার আছে কমেন্ট করো, আপাতত কেক কাটি আর ব্লগটা কন্টিনিউ রাখি। এই এই যে হয়ে গেল, এই আপ করে দাও। আর এদিকে ওপরে যা টেনার বয় লেখা ছিল, টেনার বয় দা টেনার বয় না টেনার বয় লেখা ছিল, এদিকে টেনার আর এদিকে বয়, ঠিক আছে। আজকের মতো ভিডিও এখানে শেষ করবো, আর যা যা চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, ইনস্টাগ্রামে ফলো করানি ফলো করতে পারো, আর ফেসবুক পেজের জন্য এখানে দুটো তিনটে ভিডিও বানিয়ে নিয়েছি অলরেডি, তো সেখানেও গিয়ে তোমরা ফলো করতে পারো ফেসবুক পেজে। জেডএক্সটেনার নিয়ে আমরা অনেক জায়গায় রাইড করতে যাবো, সেই সব প্ল্যানগুলো হয়ে গেছে, তো আস্তে আস্তে সেসব ভিডিওগুলো আসবে, তো তার জন্যই তো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তার মতো টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের ভিডিওগুলো দেখতে থেকো। ওকে। চলো এরকম করে দেবো, এরকম করে দেবো, এরকম। হ্যাঁ, আমি এটা আরেকটা জিনিস দিয়ে